হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। প্রত্যাশা মতোই কিন্তু জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা করে দিল মোহনবাগান আজকে। তো জেমি ম্যাকলারেন এই নামটা লাস্ট দু তিন মাস ধরে বহুবার সামনে উঠে এসেছে যে তিনি মোহনবাগানে আসছেন। তবে সমর্থকদের ধৈর্য কিন্তু বাড়ছিল, কারণ জেমি ম্যাকলারেনের নাম কিন্তু কোনোভাবেই ঘোষণা করা হচ্ছিল না। সমস্ত প্লেয়ারের নাম ঘোষণা হয়ে যাচ্ছিল, অন্যান্য বিদেশিদেরও নাম ঘোষণা হয়ে যাচ্ছিল, তবে জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা করা হচ্ছিল না। এবং এর মাঝখানে কিন্তু আরও রিউমার ছড়ায় তার সাথে নাকি আরবের কোনো ক্লাব বা ইউরোপের ক্লাবের অফার রয়েছে, সেটা নিয়েও কিন্তু সমর্থকদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। কারণ সমর্থকরাও মনে করছিল, এতদিন ধরে যখন তার নাম অ্যানাউন্স করছে না, তাহলে কি তিনি অন্য কোনো ক্লাবে চলে যাচ্ছেন বা ইউরোপে চলে যাচ্ছেন? তো সেটা কিন্তু সমর্থকদের মধ্যে একটা সেই একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সমস্ত আশঙ্কা বা সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কিন্তু জেমি ম্যাকলারেনকে আজকের অ্যানাউন্স করে দিল তার নাম। এবং জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা করার সাথে সাথেই কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যায়, কারণ জেমি ম্যাকলারেনের মতন এত ভালো বিদেশি এর আগে কিন্তু মোহনবাগানে আসেনি। এবং তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপার এছাড়াও কিন্তু আরও দুজন রয়েছেন, অর্থাৎ জেসন কামিংস এবং দিমিত্রি পেটারস, তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপার, অর্থাৎ তিনজন ওয়ার্ল্ড কাপার মোহনবাগান দলে হয়ে গেল। এবং জেমি ম্যাকলারেনের ডিলটা কিন্তু একটা বিরাট একটা ডিল হয়েছে, এবং তার সাথে কিন্তু একটা দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছে। অস্ট্রেলিয়ান এ লিগে তিনি খেলছিলেন, তো সেখানে কিন্তু তিনি অল টাইম হায়েস্ট স্কোরার, এবং যেই ক্লাবে তিনি খেলছিলেন সেই ক্লাবেরও কিন্তু হায়েস্ট স্কোরার। তো সব মিলিয়ে কিন্তু একজন বড় মাপের বিদেশিকে মোহনবাগান সই করালো বলাই যায়। এবং জেমি ম্যাকলারেন কিন্তু তার যে স্ট্রেংথ বা তার যে পাওয়ার, সেটা হচ্ছে তিনি কিন্তু বক্সের মধ্যে ভয়ঙ্কর, যেটা কিন্তু জেসন কামিংসকেও অনেকটা মিল পাওয়া যায়। তো জেসন কামিংসের খেলা কিন্তু অতটা মন না ভরলো, জেমি ম্যাকলারেন কিন্তু জেসন কামিংসের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এবং তিনি যদি বক্সের মধ্যে একবার বল পান, সেই বল কিন্তু প্রায় গোল হবেই। তো সেখানে কিন্তু তার অ্যাকিউরেসি লেভেল কিন্তু অনেকটাই বেশি, যেটা কিন্তু জেসন কামিংসের মধ্যে দেখা যাচ্ছিল না। তো এই জেমি ম্যাকলারেন প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত হেডও করতে পারেন, এবং দূরপাল্লার শটেও তিনি কিন্তু গোল করতে সিদ্ধহস্ত। তো সব মিলিয়ে জেমি ম্যাকলারেনের মতন এরকম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার মোহনবাগানে এসছে, মোহনবাগানের স্ট্রাইকিং লাইন আপ তো অনেকটাই শক্তিশালী হয়েছে, সেটা বলাই যায়। এছাড়াও তিনি মোহনবাগানে যোগ দিয়ে কিন্তু উচ্ছ্বসিত তিনি নিজেও, কারণ তিনি জানিয়েছেন যে মোহনবাগানের মতন এরকম ঐতিহ্যশালী ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে তিনি খুশি। তিনি ওয়েট করতে পারছেন না, তিনি চাইছেন কবে তিনি কলকাতায় আসবেন এবং এখানে এসে তার টিমমেটসের সাথে তিনি পরিচিত হবেন, এখানকার সমর্থক সাথে তিনি পরিচিত হবেন এবং সমর্থকদের সামনে তিনি খেলতে মুখিয়ে রয়েছেন। এছাড়াও ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছেন, ডার্বি সম্বন্ধে তিনি শুনেছেন তার সতীর্থদের কাছ থেকে, তবে তিনি নিজে খেলেননি, তবে এবার তিনি ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু একটা বড় সড়ো প্লেয়ারকে মোহনবাগান সই করিয়ে ভারতীয় ফুটবলকে চমক দিল, এবং অনেক দিনের যে একটা অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় ছিল সমর্থকরা, সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকের হয়ে সেই সমর্থকদের কিন্তু অবশেষে স্বস্তি দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তো তোমরা অবশ্যই জানিও যে জেমি ম্যাকলারেনের সই হওয়াতে তোমরা কতটা খুশি বা মোহনবাগান কতটা শক্তিশালী হলো, সেটা কিন্তু তোমরা অবশ্যই